ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজকে আমরা শিখব কিভাবে টু ডিজিট নাম্বারের মাল্টিপ্লিকেশন করব, তাও আবার 2 সেকেন্ডের মধ্যে। তো এটা আমরা শিখব একটি ট্রিক্সের মাধ্যমে। তো আমরা প্রথমে এর জন্য কি করব, একটি এক্সাম্পল নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে কত আছে, 38 × 32। তো আমরা যেভাবে বেসিক্যালি মাল্টিপ্লিকেশন করে থাকি সেটি প্রথমে দেখে নেব। আমরা কি করি, 38 এবং তার নিচে 32 বসিয়ে মাল্টিপ্লিকেশান করি। প্রথমভাবে 8 × 16 = 6, হাত থেকে 1, 3 × 2 = 6, 1 = 7, প্লাস 3 × 8 = 24, ক্যারি ফরওয়ার্ড 2, 3 × 3 = 9, আর হাত থেকে 2, 9 × 2 = 11, 6 × 7 = 11, হাত থেকে 1 × 1 = 2 আর 1, অর্থাৎ কত হলো, 1216। তো এই লেন্দি প্রসেসে আমরা মাল্টিপ্লিকেশান করে থাকি। তো আজ থেকে আমরা এই প্রসেস আর ফলো করব না। 2 সেকেন্ডের মধ্যে কিভাবে আমরা খুব অল্প টাইমের মধ্যে মাল্টিপ্লিকেশন করব তার ট্রিক্সটি আমরা শিখবো। তো এখানে আমরা কি করবো, প্রথমে প্রথমে দুটি সংখ্যার ইউনিট ডিজিট দুটি গুণ করে নেব। তো দুটি সংখ্যার ইউনিট ডিজিট কি কি আছে, প্রথম সংখ্যার ইউনিট ডিজিট আছে 8 এবং সেকেন্ড সংখ্যার 2। তো 8 এবং 2 প্রথমে আমরা মাল্টিপ্লিকেশন করব। তো 8 আর 2 গুণ করলে কত হয়, 16। নেক্সট কি করব, প্রথম সংখ্যার ফার্স্ট ডিজিটের সাথে তার পরের ডিজিটটা গুণ করো। প্রথম সংখ্যার ফার্স্ট ডিজিট কত আছে, 3, 3-এর পরের ডিজিট কত, 3-এর পরের সংখ্যা হলো 4, 3-এর সাথে আমরা কি করব, 4-এর গুণ করব, কত হবে, 3 × 4 = 12, এবং সেটি এখানে বসিয়ে দেবো। তো আমরা এক্ষুনি কত দেখলাম যে 1216 অ্যান্সার হয়েছিল, এখানেও 1216 অ্যান্সার এসে যাচ্ছে। তো তোমরা চাইলে ক্যালকুলেটারে এটি ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। তো আশা করি কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে। আর এছাড়াও আমরা আরও 2-1টি এক্সাম্পল দেখে নেবো, তাহলে তোমাদের কাছে কনসেপ্টটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। চলো পরের উদাহরণ দেখা যাক। পরে আছে কত, 47 × 43। তো সেমভাবে আমরা কি করব, প্রথমে ইউনিট ডিজিট দুটি গুণ করব। ইউনিট ডিজিট দুটি কি আছে, 7 এবং 3, 3-এর সাথে কত হয়, 21। তারপরে কি করব, প্রথম ডিজিট কত আছে, প্রথম ডিজিট আছে ফার্স্ট সংখ্যা 4, এবং 4-এর পরের ডিজিট কত, 4-এর পরের ডিজিট হলো 5, 4-এর সাথে 5-এর গুণ করব, তাহলে কত হবে, 4×5 = 20। তো অ্যান্সার হয়ে যাবে 2021। আর একটা এক্সাম্পল নেব, কত আছে, 54 এবং 56। সেমভাবে ইউনিট ডিজিট দুটি আমরা গুণ করব, কত কত আছে, 4 এবং 6, 4×6 = 24। এবং তারপরে কি করব, প্রথম সংখ্যার ফার্স্ট ডিজিট অর্থাৎ 5 আছে, 5-এর পরের ডিজিট কত, 6, 5-এর সাথে 6-এর গুণ করব, কত হয়ে যাবে, 5-এর পরের ডিজিটের সাথে গুণ করলে 30, 5×6 = 30। তো অ্যান্সার হয়ে যাবে আমাদের 3024। তোমরা চাইলে ক্যালকুলেটারে চেক করে দেখে নিতে পারো। তো তোমরা দেখছো কত সহজে এবং ইজিভাবে 2 সেকেন্ডের থেকে কম সময়েও আমাদের মাল্টিপ্লিকেশান হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এখানে আমাদের একটি শর্ত ফলো করছে। তো কি শর্ত সেটা আমরা দেখে নেব। তো এখানে প্রথম শর্ত হলো দুটি সংখ্যার ফার্স্ট ডিজিট সেম হতে হবে। তো আমরা যদি উদাহরণগুলো দেখি, তোমরা যদি ফার্স্ট উদাহরণের দিকে তাকাও, দুটি সংখ্যা যা আছে প্রথম প্রথম ডিজিটগুলি সেম আছে। দুটি সংখ্যা এর প্রথম ডিজিট 3 আছে, পরেরটাও প্রথম ডিজিট 3 আছে। পরের উদাহরণটা যদি দেখো, এরও ফার্স্ট ডিজিট 4 আছে, এরও ফার্স্ট ডিজিট 4, এবং 3 নম্বরটাও যদি চেক করো, এরও ফার্স্ট ডিজিট 5, এরও ফার্স্ট ডিজিট 5 আছে। সেমভাবে আমরা দেখে নেবো আরেকটা শর্ত এখানে ফলো করতে হবে, যে দুটি সংখ্যার ইউনিট ডিজিট দুটি যোগফল 10 হতে হবে। তো প্রথম উদাহরণে যদি দেখি, দুটি সংখ্যার ইউনিট ডিজিট কত আছে, 8 এবং 2, 8 আর 2 যোগ করলে কত হয়, 10। সেমভাবে যদি সেকেন্ড উদাহরণ দেখো, ইউনিট ডিজিট কত আছে, 7 এবং 3, 7 আর 3 যোগ করলে কত হবে, 10। সেমভাবে 3 নম্বর উদাহরণটারও ইউনিট ডিজিট যোগ করলে এসে যাবে 10। সুতরাং যদি কোনো 2-ডিজিট নাম্বারে মাল্টিপ্লিকেশান করতে দেয়, সেখানে যদি এই দুটি শর্ত ফলো করে, তবেই আমরা এই ট্রিক্সটি কাজে লাগাতে পারবো, না হলে এই ট্রিক্সে আমরা মাল্টিপ্লিকেশানটা করতে পারবো না। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, যেখানে এই শর্তগুলি কাজ করবে না, সেক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশান কিভাবে করব, তাও আবার 2 সেকেন্ডের মধ্যে। সেই ট্রিক্সটা আমরা শিখবো ট্রিক্স নাম্বার 2-তে। চলো দেখে নেওয়া যাক ট্রিক্স 2। দু নম্বর ট্রিক্সটি করার জন্য প্রথমে আমরা একটি এক্সাম্পল নেব। কত কত আছে এখানে, 32 × 24, এবং এটিকে এই ট্রিক্সে মাল্টিপ্লিকেশান করার জন্য
আমাদের তিনটি স্টেপ মাথায় রাখতে হবে। তিনটি স্টেপের মাধ্যমে আমরা এটি মাল্টিপ্লিকেশনটা করব। তো প্রথম স্টেপ কি আছে? প্রথম স্টেপ আছে লাস্ট টু লাস্ট মাল্টিপ্লাই করব। লাস্ট টু লাস্ট মাল্টিপ্লাই বলতে প্রথম সংখ্যার লাস্ট ডিজিট এবং সেকেন্ড সংখ্যার লাস্ট ডিজিট প্রথমে মাল্টিপ্লাই করব। প্রথম সংখ্যার লাস্ট ডিজিট কত আছে? 2, এবং সেকেন্ড সংখ্যার লাস্ট ডিজিট কত আছে? 4। এই দুটো প্রথমে মাল্টিপ্লিকেশন করব। করলে কত হবে? 2 আর 4 গুণ করলে কত হবে? 8। নেক্সট স্টেপ কী আছে, অর্থাৎ 2 নম্বর স্টেপ কী আছে? নিয়ারেস্ট টু নিয়ারেস্ট মাল্টিপ্লাই প্লাস ফার্দার টু ফার্দার মাল্টিপ্লাই। তাহলে নিয়ারেস্ট টু নিয়ারেস্ট বলতে কি, সব থেকে কাছের দুটি সংখ্যা কোনটি কোনটি? 2 এবং 2, অর্থাৎ প্রথম সংখ্যার ইউনিট ডিজিট এবং সেকেন্ড সংখ্যার ফার্স্ট ডিজিট হলো সবচেয়ে নিয়ারেস্ট সংখ্যা, এদের মাল্টিপ্লিকেশন করব। তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়? 4, এবং এর সাথে কত যোগ করতে বলা হয়েছে? ফার্দার টু ফার্দার মাল্টিপ্লিকেশন করে। ফার্দার টু ফার্দার কে আছে? সবচেয়ে দূরে দূরে কে আছে? 3 এবং 4, এদের মাল্টিপ্লিকেশন করব। এদের মাল্টিপ্লিকেশন করলে কত হয়? 3 আর 4, 3 4 এ 12। তাহলে 12 আর 4 এ কত হয়? 16। তো এর আগে আমরা 16-6 বসাবো এবং ক্যারি ফরওয়ার্ডে 1 রেখে দেবো। নেক্সট আমরা কি করব? 3 নম্বর স্টেপ, ফার্স্ট টু ফার্স্ট মাল্টিপ্লাই করব। ফার্স্ট টু ফার্স্ট বলতে প্রথম সংখ্যার ফার্স্ট ডিজিট কত আছে? 3, এবং সেকেন্ড সংখ্যার ফার্স্ট ডিজিট কত আছে? 2। 3 আর 2 গুণ করব। 3 আর 2 গুণ করলে কত হয়? 6, এবং আমাদের হাতে আগে কত ছিল? 1। 6 আর 1 যোগ করলে কত হয়? 7। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 768। তাহলে এখানে কি হলো, তিনটি স্টেপ কি করে হলো, কি কি হলো? প্রথমে হলো লাস্ট টু লাস্ট মাল্টিপ্লাই, অর্থাৎ লাস্ট কত আছে এখানে? 2 আর 4, মাল্টিপ্লাই করে কত হলো? 8। নেক্সট কি করলো? নিয়ারেস্ট টু নিয়ারেস্ট, তারপরে লাস্ট কি হলো? ফার্স্ট টু ফার্স্ট মাল্টিপ্লাই। তোমরা চাইলে ক্যালকুলেটারে চেক করে দেখে নিতে পারো অ্যান্সারটি আসছে কিনা। তো আরেকটা উদাহরণ করলে তোমাদের কাছে কনসেপ্টটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখে নিই পরের উদাহরণটা। তো সেকেন্ড এক্সাম্পলে কি আছে? 63 এবং 74। তো প্রথম স্টেপ আমরা কি করব? লাস্ট টু লাস্ট মাল্টিপ্লাই। তো লাস্ট প্রথম সংখ্যার লাস্ট ডিজিট কত আছে? 3, এবং সেকেন্ড সংখ্যার লাস্ট ডিজিট আছে 4। তো প্রথমে 3 এবং 4 গুণ করব। 3 এবং 4 গুণ করলে হয় কত? 12। যেহেতু 10-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই 12-2 বসাবো এখানে, এবং ক্যারি ফরওয়ার্ড থাকবে কত? 1। নেক্সট আমরা কি করব? নিয়ারেস্ট টু নিয়ারেস্ট মাল্টিপ্লাই প্লাস ফার্দার টু ফার্দার মাল্টিপ্লাই। নিয়ারেস্ট টু নিয়ারেস্ট কত আছে এখানে? নিয়ারেস্ট টু নিয়ারেস্ট আছে 3 এবং 7। 3 7-এ গুণ করলে কত হয়? 21। প্লাস কত করব? ফার্দার টু ফার্দার, এখানে সবথেকে দূরে দূরে কি আছে? 6 এবং 4। 6 এবং 4 গুণ করলে কত হয়? 4 6 24, এবং আমাদের হাতে কত ছিল? 1। তাহলে এই তিনটি যোগ করলে কত হবে? 21 24 45 1 46। 46-এর আমরা এখানে 6 বসাবো এবং হাতে ক্যারি ফরওয়ার্ড থাকবে 4। তারপরে ফাইনাল স্টেপ কি? 3 নম্বর স্টেপ হলো ফার্স্ট টু ফার্স্ট মাল্টিপ্লাই। এখানে ফার্স্ট সংখ্যা কত আছে? প্রথম সংখ্যার ফার্স্ট ডিজিট আছে 6, এবং সেকেন্ড সংখ্যার ফার্স্ট ডিজিট আছে 7। তাহলে 6 আর 7 গুণ করলে কত হয়? 6 7-তে 42। 42, আর আমাদের ক্যারি ফরওয়ার্ড কত ছিল? 4। 42 আর 4-এ যোগ করলে কত হয়? 46। তো তোমরা ক্যালসিতে মেরে এটি চেক করে নিতে পারো, অ্যান্সার আসবে 4662। তো আশা করি তোমরা ট্রিক্সটি বুঝতে পেরে গেছো। তো এই ট্রিক্সে তোমরা যে কোনো 2-ডিজিট নাম্বারের মাল্টিপ্লিকেশান খুব সহজে এবং খুব কম টাইমের মধ্যেই করে ফেলতে পারবে। চলো এবার আমরা দেখে নেব ট্রিক্স নাম্বার 3। প্রথম প্রথম ট্রিক্সের মাধ্যমে মাল্টিপ্লিকেশান করতে তোমাদের খুবই ঝামেলার মনে হবে, কিন্তু বিশ্বাস করো আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে এতটা সময় লাগছে, কিন্তু তোমরা যদি কিছুদিন ধরে প্র্যাকটিস করো এই ট্রিক্সগুলি, তাহলে খুব অল্প সময়ের মধ্যে এবং ইজিভাবে খাতা পেন ছাড়াই তোমরা মাল্টিপ্লিকেশান করতে পারবে। তো এখানে আমরা 3 নম্বর ট্রিক্সে কী শিখব? আমরা শিখব বেস কনসেপ্টকে কাজে লাগিয়ে মাল্টিপ্লিকেশান কীভাবে করব। আর এখানে বেসগুলি কী কী হবে? বেসগুলি হবে 10-এর গুণিতক, যেমন 10, 100, 1000 এটসেট্রা। তো প্রথমে আমরা একটা এক্সাম্পল নেব। তো এখানে কত নেব? 7 এবং 9। প্রথমে 7 এবং 9-কে আমরা এইভাবে লিখব, এবং তারপরে কি করব, বেস কিভাবে চুজ করব আমরা, তারপরে চুজ করতে হবে আমাদের বেস।
তো 7 আর 9 কার কাছাকাছি আছে? 10-এর কাছাকাছি। তাহলে এখানে আমাদের বেস কত হয়ে যাবে? 10। এবং আমরা কি করব, 7 থেকে 10 মাইনাস করব, অর্থাৎ 7 10 থেকে কত দূরে আছে, মাইনাস করলে কত হবে, এখানে -3, সেটি এখানে বসাবো। এবং তারপরে কি করব, 9 -10 করব, অর্থাৎ যে সংখ্যাগুলি দেয়া থাকবে তার থেকে বেসকে মাইনাস করব, করলে কত হবে এখানে -1। নেক্সট কি করব, এখানে একটা পার্টিশন করে নেব। এবং তার পরের স্টেপ হলো লেফট সাইডে আমাদের কি হবে, লেফট সাইডে আমাদের যোগফল বসবে। কার যোগফল বসবে? আমরা যোগফলটি করব কোণাকোণি, অর্থাৎ 7-এর সাথে -1, 9-এর সাথে -3, এর মধ্যে যে কোনো একটি যোগফল আমরা লেফট সাইডে বসাবো। যে কোনো একটি কেন বসাবো, তোমরা যদি 7-এর সাথে কোণাকোণি -1 যোগ করো, 7 প্লাস -1, তাহলে যোগফল দেখবে হয়ে যাচ্ছে 6। আবার যদি 9-এর সাথে কোণাকোণি -3 যোগ করো, 9 প্লাস -3, তাহলে যোগফল কত হয়ে যাচ্ছে, এখানেও যোগফল হয়ে যাচ্ছে 6। তাহলে দেখতে পাচ্ছ দু ক্ষেত্রেই যোগফল সেম হচ্ছে, তাই যে কোনো একটি কোণাকোণি যোগফল আমরা লেফট সাইডে বসাবো। তাহলে এখানে যোগফল কত হচ্ছে, 6। নেক্সট আমরা কি করব, রাইট সাইডে আমরা কি বসাবো, রাইট সাইডে আমরা বসাবো এই দুটি সংখ্যার গুণফল। তো -3 এবং -1 গুণ করলে কত হয়, আমরা জানি +3 হয়, তো এখানে আমরা বসাবো 3। তো আমরা জানি 7-9 গুণ করলে কত হয়, 7 আর 9 মাল্টিপ্লাই করলে হয় 63। তাহলে এখানে অ্যান্সার মিলে যাচ্ছে। তবে এখানে একটা কথা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে একদমই চলবে না, যে রাইট সাইডে ডিজিট সংখ্যা কটা হবে সেটা আমাদের নির্ভর করবে আমরা যে বেসটি ধরছি তার শেষে জিরো সংখ্যা কটি আছে। তো আমরা বেস কত ধরেছিলাম, 10, সেখানে জিরো কটি আছে, 1টি। তাহলে রাইট সাইডেও ডিজিট হবে 1টি। কিন্তু এখানে যদি বেস 10 না হয়ে কোনো মাল্টিপ্লিকেশানে বেস যদি 100 হতো, তাহলে 100 শেষে 10, বেসের শেষে জিরো সংখ্যা কত হচ্ছে, 2। তাহলে ডিজিট সংখ্যা আমাদের হয়ে যাবে রাইট সাইডে 2, তখন এখানে 3 হচ্ছে মাল্টিপ্লাই করে, তখন দুটি টু ডিজিট করার জন্য আমাদের কি করতে হবে, 3-এর আগে আর একটা জিরো দিয়ে দিতে হবে, তাহলে এখানে টু ডিজিট হয়ে যাবে। তো বুঝতে পারা গিয়েছে যে কনসেপ্টটা কি? তো আরেকটা উদাহরণ আমরা করলে কনসেপ্টটা একেবারে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট নেক্সট আমাদের সংখ্যা কত আছে, 99 এবং 98। তো প্রথমে আমরা ওইভাবে বসিয়ে নেব, 99 এবং 98। নেক্সট আমরা কি করব, বেস চুজ করতে হবে। তো এখানে 99 এবং 98 কার কাছাকাছি আছে, 100। তাহলে এখানে আমাদের বেস কত হবে, 100। তাহলে 100 থেকে যদি 99 মাইনাস করি কত হবে আমাদের, -1, সেটি এখানে বসাবো। এবং 98 থেকে যদি 100 মাইনাস করি তাহলে কত হবে, -2। তাহলে নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হলো লেফট সাইডে আমাদের যে কোনো কোণাকোণি একটি সংখ্যা যোগফল বসাতে হবে। তাহলে 99-এর সাথে যদি -2 যোগ করি তাহলে আমাদের কত আসবে, 97। তাহলে এর পরের আমাদের স্টেপ কি, এর পরের স্টেপে আমাদের কি করতে হবে, প্রথম সংখ্যা দুটির গুণ করতে হবে। তাহলে প্রথম সংখ্যা দুটি কি কি আছে, -1 এবং -2, -1 এবং -2 গুণ করলে কত হবে, +2। তো এখানে +2 বসাবো। কিন্তু আমি এর আগে একটা কথা বলেছিলাম যেটা মনে রাখার জন্য, রাইট সাইডের ডিজিট সংখ্যা কটি হবে সেটি নির্ভর করবে বেসের শেষে জিরো সংখ্যার সাথে। তাহলে এখানে বেস ধরেছিলাম আমরা 100, এর 100 শেষে কটা জিরো আছে, 2। তাহলে ডিজিট সংখ্যা আমাদের এখানে কটা হবে, 2। তাহলে এখানে আমাদের একটা হচ্ছে, একে টু ডিজিট করার জন্য 2-এর আগে আমাদের একটা শূন্য বসাতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কি এসে যাচ্ছে, 9702। তোমরা ক্যালকুলেটারে অবশ্যই এটি চেক করে নেবে যে ঠিক অ্যান্সারটি আসছে কি না। তো দেখে নেবো এর পরের আরেকটি উদাহরণ, এর পরের সংখ্যা কত আছে, 997 এবং 999। তো সেমভাবে আমরা করব, তোমরাও আমার সাথে করো, আশা করি তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। 9999। এবার আমাদের প্রথম কাজ কি, বেস চুজ করা। তো এটি 997 এবং 999 কার কাছাকাছি আছে, 1000-এর কাছাকাছি। তাহলে আমরা বেস কত ধরবো, 1000। এবং 997 থেকে 1000 মাইনাস করলে কত হবে, -3। এবং 999 থেকে 1000 মাইনাস করলে কত হবে, -1।
তাহলে এখানে নেক্সট কাজ কি হবে, এটিকে ভাগ করে নেব এবং লেফট সাইডে আমাদের কি হবে, যে কোনো একটি বিয়োগ করে বসাবো। তো আমরা কোনা করি 999 থেকে 900-3 যোগ করে বসাবো। তো 999 এর সাথে যদি -3 যোগ করি তাহলে কত হবে, 996। এবং রাইট সাইডে আমাদের কাজ কি হবে, রাইট সাইডে আমাদের কাজ কি হবে, এই দুটি গুণ করতে হবে। তাহলে কত কত আছে, -3 এবং -1, গুণ করলে কত হয় +3। এবং আমাদের এর পরের কাজ কি, দেখতে হবে বেসের শেষে কটা জিরো আছে, বেসের শেষে কটা জিরো আছে, 3টি জিরো আছে। তাহলে এখানে 3 ডিজিট হবে, তাহলে 3 ডিজিট করার জন্য 3-এর আগে 2টো 0 বসাবো। তো এই আমাদের অ্যান্সার হয়ে যাবে 80। তো আশা করি কনসেপ্টটি তোমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা এটি এই ট্রিক্সগুলি ফলো করে প্র্যাকটিস করতে থাকবে, আশা করি তোমরা খুব অল্প টাইমের মধ্যে মাল্টিপ্লিকেশন করতে পারবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও, এখন আমাদের চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।